বোমা আর বুলেটের আঘাতে গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করেও হামাসকে পরাজিত করতে পারছে না ইসরায়েল। এখন কৌশল হিসেবে সহায় সম্বলহীন মানুষকে টার্গেট করার অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। 14 লাখের বেশি বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল রাফা শহরেও হামলার জন্য পরিকল্পনা করছে বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন। এরই মধ্যে খাদ্য সহায়তা ট্রাকের জন্য অপেক্ষায় থাকা নিরীহ ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়ে বেশ কয়েকজনকে হত্যাও করা হয়েছে। রোববার বিকেলের সেই বর্বরতায় আহত হয়েছেন আরও অনেকে। অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো আগ্রাসনের মধ্যেই অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমেও ফিলিস্তিনিদের বাড়িঘরে ধ্বংসের মাত্রা বাড়িয়েছে দখলদাররা। ধরে নিয়ে যাওয়া হচ্ছে তরুণ ফিলিস্তিনিদের, এমনকি আলাকসা মসজিদে বসানো হয়েছে নজরদারি ক্যামেরা। আসন্ন রমজান মাসে মসজিদ ও আশপাশের এলাকার নিয়ন্ত্রণ নিশ্চিতে এসব পদক্ষেপ নিচ্ছে ইসরায়েলি বাহিনী। এমন বর্বরতার পরও ইসরায়েলের প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থনের জেরে ক্ষোভে ফুসছেন মিসিগানা অঙ্গরাজ্যে থাকা 3 লাখের বেশি মুসলিম ভোটার। End of the day that Joe Biden failed himself. Joe Biden failed the humanity. So Muslim American community, our message, yes indeed, February 27th in Michigan, we are voting uncommitted. এদিকে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে করা আন্তর্জাতিক বিচার আদালত আইসিজিতে করা একটি মামলার গণশুনানির শেষ দিনে অংশ নিচ্ছে তুর্কি, জাম্বিয়া, স্পেন, ফিজি ও মালদ্বীপের প্রতিনিধিরা। তবে এই মামলাটির সঙ্গে গাজায় ইসরায়েলি গণহত্যার অভিযোগে আইসিজিতে করা দক্ষিণ আফ্রিকার মামলার কোনো যোগসূত্র নেই। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।